السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اسكامي سورة أبو سورة اللهب مكية. تبت يدا بلهب بلتم دي سورة ستوري خوي مشان نزل خوي مرخين الله كون شو نازل خلا سو أخت شو من دي ترى مات مني تو دي ستوري خوي مو سو And Abu Jahl killa nasil, Abu Jahl's wife killa nasil. So, after she made me to raa, I listen to her more. And inshallah, after I get the ball, I'll go. So, after I learn harba. So, Bismillahi r-Rahmani r-Rahim. Ame Abu Surah is Abu Tabatiya dar. Abila habar. Manet Surah this Surah story hoyram. So shani nazul khane killa khan start rilo. So okay, bismillah rahman rahim. Imam Bukhari rahmatullah alayhi er bornona Hazrat ibn Abbas rahimahullah ta'ala anhu jokhon anzir ashiratakal aqrabain obotin hoy tokhon nabi karim sallallahu alaihi wasallam ek din safa pahareer churay uthe মানে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাড়ার পাহাড়ের উপরে একবার উঠছেন আর হাই হইছেন কইলে হাই প্রাত কালীন বিপদ আপদ বলে ডাক দিলেন তার ডাক শুনে কুরাইশরা পাহাড়ের পাদ দেশে জামায়াত হল যে আসতে পারল না সে লোক পাঠিয়ে বিভ্রান্ত জানতে চাইল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আমি যদি বলি যে এ পাহাড়ের পিছনে একদল শত্রু তোমাদের উপর হামলার জন্য প্রস্তুত হয়ে রয়েছে তবে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে সকলে বলল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমাদেরকে কঠিন শাস্তির বিধি প্রদর্শন করেছি তোমরা প্রতিমা পূজা পরিত্যাগ করো নতুবা তোমাদের উপর শাস্তি অনিবার্য এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব বলল তাব্বাল্লাকা আলিহাজা জামাতানা অর্থাৎ তুমি ধ্বংস হও আমাদেরকে এই জন্য এখানে জামায়াত করেছ কোনো কোনো বর্ণনা পাওয়া যায় যে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওই সময় একটি প্রস্তর খণ্ড অনিক্ষেপ করেছিল তখন আল্লাহ তাআলা উপরুক্ত সূরা নাজিল করেছেন তো উপরুক্ত সূরা অবতীর্ণ আল্লাহ করছেন ওই সময় সো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডেকে শাস্তির ভয় দেখান তখন আবু লাহাব বলে যখন শাস্তি আসবে তখন মাল এবং সন্তান সন্ততি ফিদিয়া দিয়ে হিসাবে দিয়ে মুক্তি পাব তখন মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব অবতীর্ণ হয় তো আপনারা আলহামদুলিল্লাহ বুঝি লইছেন যে খেনে ই সুরা নাজিল হইছে তো আমি মায়ের ভাষায় সংক্ষেপে বুঝাইয়া দিলাম এহাদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম একটা পাহাড়ের উপরে সাফা পাহাড়ের উপরে উঠিয়া পাহাড়ের উপরে উঠিয়া মানে ডাক দিছেন সকলরে সকল মানুষ কে জমা দিছেন কুরাইশর কুরাইশর সকল মানুষরা সো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যত শত্রু আছেন তারাও গিয়া মানে সামিল হইসলা আর আবু লাহাব আসলা খানোর মাঝে তো আমরা নবী হইলা যেন তোমরা মানে তোমাদের ও তোমাদের আমি তোমাদেরকে কঠিন শাস্তির ভীতি প্রদর্শন করেছি একটা আল্লাহর গজব আইব তোমরা যদি প্রতিমা পূজা মানে মূর্তি পূজা বন্ধ করো না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওটা মানে জানাইছেন তারার মাঝে বয়ান করা আর ওই সময় আবু লাহাবে কইলা উঠিয়া ওটা লাগে আবু লাহাব আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তো তাই ওটা হইলে বলে হবে মানে ওখটার লাগে আমরা ওখানেও আনা আনা হয়েছে ডাকিয়া বুঝছেন তো ওখটা খোয়ার বাদে তাই আবুল মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মানে হুনিয়াস
মানে আশ্চর্য বোধ করলা। আর ওই সময় আবুল আহাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো বর্ণনার মাঝে পাওয়া যায় যে ওই সময় আবুল আহাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফাত্তর দিয়ে ওইটা মারছে, মারাইছে মানে মারছে হে বেটায়। সো অথ ইসলাম দুশ্মন আসলা যে নবীজির কথা হলো মানে বিলিভ করত না, কি কিতা হয় না করা মানে বিলিভ করত না। সো আর আরো একটা ইয়া, তো ও কারণে মানে ও সুরা নাজিল করা হয়েছে, দিস সুরা আবুল আহাব সুরা নাজিল করা হয়েছে ওই সময়। তো আপনারা ইনশাল্লাহ বুঝে আইসে যেন কিতার লাগি দিস সুরা নাজিল হইল। আলহামদুলিল্লাহ আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নাও আবুল আহাব আবিল আহাবের পরিচয় তুলিয়া ধর্ম। সো আবুল আহাতর প্রকৃত নাম ছিল আব্দুল ওজা। এ ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এর বংশধর ভুক্ত লোক ছিল। ওকে, সো তার চেহারা ও শরীরের রং দুধে আলতা মিশন রঙের মতো ছিল বলে তাকে তার রাখা হয় আবুল আহাব, মানে এখানে মানে নাম রাখা হয় আবুল আহাব। আবুল আহাব একজন ইসলামের বিরাট শত্রু ছিল, স্বজাতির ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে ইসলামকে অস্বীকার করেছিল। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলাম গ্রহণ করানোর জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ মনোরত হলেন। অবশেষে আল্লাহ তাআলা তাকে লানত করলেন। কারো কারো মতে লোকটি তার নাম অনুসারে উজ্জার দেবাদাস হিসেবে পরিণত হয়েছিল। সো এ হিসাবে তার নামকরণ সার্থক হয়েছিল। পবিত্র কোরআনে তার প্রকৃত নাম উল্লেখ করা হয়নি, কারণ সে নামটিও মুশরিকের নাম ছিল। মুশরিকের নাম কোরআনুল করিমে উল্লেখ করার যোগ্যতা রাখে না, এ কারণে তা বাদ দেওয়া হয়েছে। তো তার নাম বাদ দিয়া রাখা হয়েছে লাহাব। লাহাব ওই লগে লাহাব মিন ওই লগে জাহান্নামের একটি সম্পর্কিত নাম। তো লাহাবর মেন হইল জাহান্নামের একটা সম্পর্কিত নাম। সো সংক্ষেপে আমি হইলাম আপনার কাছে মানে সিলেটি ভাষায়, আমি শুদ্ধ ভাষায় হইছি না, সিলেটি ভাষায় হইলাম বলতে আবুল আহাব হইলা গিয়া নবীজির চাচা লাগইন, আর আব্দুল মুতালিব ফুয়া আসলাম। সো তার রং মানে অত সুন্দর আছিল আবুল আহাব হইয়া ডাকা হইত, আর তাই আসলে ইসলামের বিরাট শত্রু, আর তাই ইসলাম গ্রহণ করতানা অস্বীকার করছেন, ইসলাম গ্রহণ করছেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বহুবার চেষ্টা করছেন খুব চেষ্টা করিয়া ব্যর্থ হইছেন, আর অবশেষে আল্লাহ তা লানত দিছেন ও আবুল আহাবর প্রতি। আর মানে অফটাও করা হয়েছে যে লাহাব মানে হইল গিয়া জাহান্নামের একটা সম্পর্কিত নাম। আর মানে তার আবুল আহাবর নাম আল্লাহ কুরআনের মাঝে আনছেন না, বিকজ হে বেটার মানে মুশরিকর অন্তর্ভুক্ত আছিল। মুশরিকর নাম আল্লাহ কোনো দিন কুরআনের মাঝে আনতা নাই, বিকজ আল্লাহ মানে পছন্দ করেন না যে কোরআনের মাঝে আনা। সো আপনারা আশা করি বুঝাইছে, তো ইনশাল্লাহ আপনারা সাথে থাকব। নেক্সট আমি কইম যে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মিনিং কিতাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সো সুরার দুই নম্বর আয়াত মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব এর তার উদ্দেশ্য হইল, এর অর্থ হইল যে সুরা দুই নম্বর আয়াতে বলা হয়েছে যে আবুল আহাবের ধন সম্পদ ও উপার্জন কোনো কারণে উপকারে আসলো না। সো আবুল আহাবর ধন সম্পদ ও উপার্জন কোনো উপকারে আসলো না। সো আবুল আহাব আসলা কৃপণ জাতি মানুষ, মানে কৃপণ মানে স্টিঞ্জি হয় নাইনি। সো কৃপণ মানুষ আসলা, ত
তো সে কৃপণতার দ্বারা বহু ধন সম্পদ সঞ্চয় করেছিল। তৎকালীন মক্কায় 4 জন লোক বিরাট ধনী ও সম্পদশালী বলে পরিচিত ছিল। আবুল হাব ছিল তাদের একজন। তো আবুল হাব আসলা মক্কার মাঝে ধনী সম্পদশালী আর ধনী 4 জন লোকর মাঝ থাকিয়া একজন আসলা আবুল হাব। তার মজুদ স্বর্ণের পরিমাণই ছিল 8 সের 10 তুলা। তার ওই সময় স্বর্ণ আছিল 8 সের 10 তুলা স্বর্ণ আছিল। সে বহু পশু সম্পদের মালিক ছিল। তার উপার্জন দ্বারা সম্ভবত তার ছেলের কথাই বোঝানো হয়েছে, কেননা হাদিসে সন্তানকে উপার্জিত সম্পদ বলা হয়েছে। অতএব আয়াতের মর্ম হবে যে তার ধন সম্পদ সন্তানগণ যেমন এ দুনিয়াতে তার কোনো কল্যাণে আসেনি, তেমনি পরকালেও আসবে না। তো এর আয়া দ্বারা বোঝা যায় যে দুনিয়ার মাঝে তার জেলান ধন সম্পদে তার সন্তান সন্তানের কোনো উপকারে আসিছে না, তেমনিভাবে আল্লাহ তার লাগি আখেরাতর মাঝেও রাখবাউল খান তার কোনো ধন সম্পদ সন্তান সন্তানদের দ্বারা কোনো জাত উপকার হইত নাই। একটি ঘটনা দ্বারাই তার তাৎপর্য উপলব্ধি করা যায়। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় ও কাফিরদের চরম পরাজয়ের কথা শুনে আবুল আহাব যার পর নাই সুখাভিভূত মর্মাহত ও ব্যথিত হয়ে পড়েছিল। তো আবুল আহাব বদরের যুদ্ধের মাঝে যে মানে তাই খিতাব ইসলা বলতে আক্রান্ত ইসলা আক্রান্ত আর বাদে মর্মাহত হয়ে পড়ছেন, যে কারণে সে এমন রোগাক্রান্ত হয়ে পড়ল যে সে রোগ হতে তার নিষ্কৃতি লাভ করেনি। এমন রোগ আল্লাহ দিচ্ছেন যে রোগ হতে তার নিষ্কৃতি মানে বালা হইতে পারছেন না। তার দেহে এক প্রকার ফুসকুড়ি যা বসন্ত গুটার ন্যায় ছিল, একজাত বসন্ত গুটার ন্যায় একজাত মারাত্মক ফুসকুড়ি আর কি বেমার দেখা দিছে তার শরীরের মাঝে। তা সাংঘাতিকভাবে দেখা দিল আরবে এ ব্যাধিকে সংক্রামক ব্যাধি বাবা হতো। এ ব্যাধি দেখা এই রোগে আরব মানে বড় বড় একটা বেমার বাবা হইতো, মানে বড় বাদ একটা বেমার। তো এই রোগ দেখা দেওয়ার সাথে সাথেই তার আপন জন সন্তানগণ দূরে সরে পড়ে রইল, মানে তার খান্দা হাসা চাইত না, কেউ কেউ তার দ্বারে কাছে আসলো না। ফলে রোগাক্রান্ত রোগ যন্ত্রণায় দুঃখে দুঃখে নিজের ঘরেই মরে রইল। তো বেমার এমন বেমার বাড়ছে বাড়ার কারণে সে মরিয়া ঘরের মাঝে লাশ পড়িয়া রইল। কয়েকদিন পর্যন্ত লাশ পড়ে থাকার দরুন যখন তা পচে দুর্গন্ধ সৃষ্টি হলো, মানে কতদিন ঘরের মাঝে লাশ ফসতে ফসতে দুর্গন্ধের সময় বারণি আরম্ভ হয়েছে, তখন প্রতিবেশী লোকগণ দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে তার এক ছেলের নিকট অভিযোগ করলো। তো মানে খান্দা খাসার মানুষ নেইবার আর খান্দা খাসার যত মানুষ আছে তারা গন্ধ স্মেল পাইয়া বলতে তার ফুয়ার কাছে গিয়া অভিযোগ করলো যে তোমার বাফরি অবস্থা। এ সময় এক ছেলে কয়েকজন হাবশি লোক ভাড়া করলো। তো তার ছেলে একটা হাবশি লোকরে ভাড়া করলো, তারা নাক মুখ বন্ধ করে লাঠি দ্বারা লাশটি গড়িয়ে গড়িয়ে একটি কুয়া খনন করত, তাতে ফেলে দিয়ে মাটি ও পাথর খুঁচা দ্বারা কুয়াটির মুখ বন্ধ করে দিল। সো এমন দুর্গন্ধ আছিল যে মানুষের খামলা মানুষের দিয়া ফালানি লাগছে, যে তারা নাক মুখ বন্ধ করিয়া লাঠি দি নিয়া ও গড়িয়া গড়িয়া বলতে নিয়া, তো তারা একটা কুয়ার মাঝে খনন করিয়া ওটার মাঝে ফালাইয়া তার ফাতর বালু মাটিয়তা দিয়া কুয়াটির মুখ বন্ধ করিয়া রাখে দিছে। তো দেখো কা মানে আমরা একটা শিক্ষণীয় বিষয় হইল গিয়া যে আল্লাহ নবীর লগে যারা দেখো কা দুশ্মনী করছে তারা হেবেটা এমন দুশ্মনী করছে যে আল্লাহ তারা কোরআনের মাঝে আয়াত নাজিল করিয়া দিয়েছেন, সুরা ও বেটার উদ্দেশ্যে নাজিল করিয়া দিয়েছেন যে লোক মানে তোমার ও হালত হইব, দুনিয়া তো ও হালত হইব আর আখেরা তো ও হালত হইব। সো
আমরা নিয়ম হইলে গিয়ে আল্লাহরে বিশ্বাস করতাম, আল্লাহরে ডরাইতাম, আর মানে খিতা করতাম যেন এমন বাদ জিনিস করতাম না কি ইসলামের বিরুদ্ধে, মানে এমন ইয়ে করতাম না যেন ইসলামরে কবুল করিয়া, আমরা নবীরে কবুল করিয়া আমরা সবসময় বালাফতে চলতাম, মানে আল্লাহ দেখাইরা যেন তার দনেও খামে আইল না, সন্তান সন্তান দিয়েও খামে আইল না, দুনিয়া ওরকম হয়েছে। তাফসীরগণ হতে একথা বর্ণিত হয়েছে যে আবু লাহাবের তিন পুত্র ছিল। আবু লাহাবর আর কি তিনটা ছেলে সন্তান ছিল, তার নাম ছিল উতবা, উতাইবা ও মাতিয়াব। একটার নাম উতবা, দুই নম্বর উতাইবা, আর তিন নম্বর মাতিয়াব। যখন এ সুর অবতীর্ণ হয় তখন আবু লাহাব রাগান্বিত হয়ে আপন পুত্র উতবা উতাইবাকে বলে, তোমাদের বিবাহ বন্ধনে মুহাম্মদের যে দুই কন্যা রুকাইয়া উম্মে কুলসুম রয়েছে, তাদেরকে এখন এক তালাক দিয়ে দাও। মানে এমন গুসা করিয়া হইতো যে নবীজির মেয়ে সন্তান লরে তালাক দিয়া দাও, অন্যথায় আমি তোমাদের মুখ দেখাবো না, দেখবো না। যদি তোমরা তালাক দাও না তে আমি মুখ দেখবো না তোমরার। তখন কাফিরের সাথে বিবাহ সিদ্ধ ছিল, তারা পিতার নির্দেশ মোতাবেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে গিয়া তালাক প্রদান করে। তো দফওয়াই গিয়া তারা নবীজির সৈন্য সন্তান হলরে তালাক প্রদান করছে। উতাইবা ইবনে উতাইবা উম্মে কুলসুমকে তালাক প্রদান করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক গালাগালি করে আর রাসূলের মুখের দিকে তুকতু নিক্ষেপ করে, কিন্তু রাসূলের মুখমণ্ডলে তা পড়েনি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকাম, অর্থাৎ হে আল্লাহ তোমার কুকুরদের মধ্যে হতে একটি কুকুরকে তার উপর বিজয়ী করে দাও। আল্লাহ মানে আমরা প্রফেসর সাল্লামে কিতা দিলে বদুয়া দিছেন, মানে আবুল হাবর বাচ্চা ছেলে হলরে। তো ও তাইবা তালাক প্রদান করে ঘরে যায়, তার পিতার সাথে সিরিয়ার উদ্দেশ্যে সফরে গমন করে। সো প্রতিমধ্যে রাত্রে এক স্থানে যাত্রা বিরতি করে, সেখানে একজন পাদ্রী এসে তাদেরকে বলে এখানে বন্য হিংস্র পশু থাকে। তো তারা যাওয়ার পথে সফরে রওনা দিলা, উতাইবা আর মানে আবু লাহাবর দলগোষ্ঠী বল তারা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিছেন, আর এক সময় এক জায়গাত তারা থামসইন, মানে রেস্ট করবার লাগে, আর ও সময় একটা একজনে লোক আইয়া হইরা যেন এখানে বন্য পশু থাকে হিংস্র বলতে ধরিল বাঘ টাইগার লায়নতা থাকে, সো এখানোর মাঝে সাবধান তোমরা ওই যেন অবস্থান করায়। তো আবুল আহাব সকলকে একত্র করে বলে, আমার আবুল আহাবে তার গোষ্ঠী হলরে মানে জমা করিয়া কইলা যে আমার ওই সন্তানের হেফাজত করবে, তোমরা ওই যে সন্তান বলতে উতবা উতাইবা, তো তার হেফাজত করবাই, কেননা আমার মুহাম্মদের বদদুয়া দুয়ার বয় হচ্ছে, মানে আমরা আমার নবীজিয়ে যেন বদদুয়া দিছেন হিবায় দিয়ে আবার ডরার হে বেটা, মানে মুহাম্মদের নবীজির বদদুয়া মানে উফরে আছে তার, তো তোমরা আমার ফুয়াগুতারে লুকাফটো করে রাখিও। কাজেই সকালে তার পুত্রকে মাঝে নিয়ে শুয়ে পড়ে। তো তারা কিতা করছে, তার উতাইবা যে আবুল আহাবর ফুয়া তানরে হে বেটারে মাঝখানো নিয়া তারা মানে ফোর দিয়া মালতে রাখছে আর তারা ঘুমাইয়া পড়ছে। রাত্রে জঙ্গল হতে একটি বাঘ আসে, ওই সময় রাত আধারাত বাদে একটা জঙ্গল থেকে বাঘ আসলো আর হুঙ্গাই হুঙ্গাইয়া গ্রান হুঙ্গাই হুঙ্গাইয়া গিয়া উতাইবারে পেয়ে নিয়ে যায়। তো গেরান হুঙ্গাই ও উঠাই গার ইটা আল্লাহর হুকুমে আইসে যেন বদুয়া যেন আসিল আমরা প্রফেসর সাল্লামে যেন দিসলা। সো গেরান হুঙ্গাই হুঙ্গাইয়া নিয়া উতাইবারে নিয়া তার জঙ্গলের মাঝে ফেড়ে বক্ষণ করিয়া খাইল, বক্ষণ করলো মানে উতাইবারে নিয়া সিরিয়া ফাড়িয়া বক্ষণ করিয়া খাইছে। সো দেখো আমরা নবীজির লগে যারা দুশ্মনী করছে তারাও জিততে পারছে না, না দুনিয়া জিতবো না আখেরাতও জিতবো। তো আমরা সব সময় বালা থাকতাম আর
সব সময় আল্লাহর ইবাদতে মনোযোগ দিয়া ইবাদত করতাম। তো নেক্সট আমি কইরাম যে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সো এখানোর মাঝে তার বাচ্চাই ধন সম্পদ বউরেও সামিল করা হয়েছে, আবুল আহাবর ওয়াইফ স্ত্রী তাহলেও বেটিরও সামিল করা হয়েছে। সো এই সুরার মাঝে আবুল আহাবের মারাত্মক পরিণতির সাথে তার স্ত্রীকেও জড়িত করা হয়েছে। তার স্ত্রীও ইসলামের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় কম পরিশ্রম করেনি, মানে নবী আমরা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লগে আর কি অত দুশ্মনী করছে পেটে যে পরিশ্রম বলতে এমন বিরোধিতা ইসলামের বিরোধিতা করছে। সো এর স্ত্রী লোকটির নাম ছিল আরওয়া, মানে আবুল হাবর স্ত্রী ওয়াইফের নাম আছিল আরওয়া। তার উপনাম ছিল উম্মে জামিল, আর তার উপনাম আছিল কি উম্মে জামিল। সো সে ছিল আবু সুফিয়ানের বগ্নি, মানে তার বেটি তাই নাসলাম বলতে আবু সুফিয়ানের বগ্নি। হযরত আসমা বিনতে আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহুর মেয়ে আসমা আসলা তাইন হইরা এই সুরাটি যখন অবতীর্ণ হয়, মানে আবুল আবিল হাবদিস সুরা যে সময় মানে আল্লাহ ফাটাইছেন, তখন উম্মে জামিল তা শুনতে পেয়ে ক্রুদে থেলে বেগুনে জ্বলে উঠল। আর আবুল হাবার বউয়ে এই সুরার হুনিয়া যেন থেলে বেগুনে জ্বলে উঠছেন, আর সাথে সাথে নবী করিম সাল্লাহ সে নবী করিম সাল্লাহ ইসলামের কুৎসা গাতা গেয়ে তার খোঁজে বের হলো, মানে ও বেটি মানে নবীজির বিপক্ষে আরও বাদ মানে রচনা বলতে বাদ কথা হইয়া হইয়া বাহির হইছে। তো এ সময় তার হস্তে ছিল এক মুষ্টি কঙ্কর শিলা, মানে এক মুঠ পাথর বলইয়া তোর মাঝে বাহির হইছে যে সে অগ্রসর হয়ে হারামে উপস্থিত হলো, যে মানে আটি আটি গিয়া অগ্রসর হইয়া হারাম শরীফও মানে উপস্থিত হইল। সো এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা আবু ও আমার পিতা মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু হারামে বসাছিলেন। সো নবীজি আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু আসলা হারাম শরীফের খান্দাত বোয়ার মাঝে। তো আবু বকর তা দেখে বললেন, হে আল্লাহ রাসুল, যে মহিলাটি আসছে সে আপনার ক্ষতি করতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হইরা আমরা নবীজির এই মহিলা ফাতর মুটির মাঝে লইয়া ইরা, ইয়া আল্লাহ রাসুল, আপনারে কোনো ক্ষতি করতে পারবা আমার মনে হয়। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমাকে দেখতেই পাবে না। ইয়া সুবহানাল্লাহ, যে আমরা নবী যে হইরা যে এই বেঠি আমারে দেখতেই পারত না। উম্মে জামিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নিকট এসে তাকে বলল, তোমার সাথী নাকি আমার নামে কুৎসা রটনা করছে, মানে আবুল আহাবর বউয়ে গিয়া নবীজির কিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খান্দাত গিয়া হইরা যেন তোমার সাথী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কথা হইয়া হইরা যেন তাই আমার মানে আমার নিকট আর কেউ যেন তাব্বাতি আদায় দি সুরা মানে কুৎসা রটনা করছে। বাট এই সুরা তো আসলে আল্লাহর পক্ষ থেকে কেউ নাজিল হয়েছে অ্যাকচুয়ালি। বাট দেখো কত মাঠ আসিল, মানে ওলাখান তারা চলতো। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এ গড়ের মালিকের নামে কসম, তিনি তোমার নামে কোনোই কুৎসা রচনা করেননি। তা শুনে সে চলে গেল। সো আমরা সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইরা যেন আল্লাহর গড় দেখাইয়া হইরা ই গড়র মালিকর কসম খাইয়া হইরাম যেন প্রফেট মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেন কোনো কুৎসা রটনা করছেন না, মানে এটা কোনো তান ফক্ক থেকে নাসিদ বানাইয়া করা না। তা শুনে মানে এ মহিলা উম্মে জামিল গেছে গিয়ে ফিরিয়া। সো দেখো মানে আবু জাহালার বউ কিতা আবুল আহাবর বউ ওয়াইফ এমন বাদ আছিল যেন তাই বেটি মানে খাটাযুক্ত বাদা আনিয়া গাছর ডাল বাদা খাটা আনিয়া নবীজির গড়র দরজার সামনে ফালাইয়া রাখত।
সব সময় ওটা করতো, বাদে নবীজির সম্বন্ধে এমন বাদ বাদ হতাহল হইতো। আর বিভিন্ন দল খালি নবীজির লগে নাই, মানে বিভিন্ন জাত দল গোষ্ঠী আছে, তারার মাঝে খালি মাইল লাগাইতো, একজনে আর একজনের কথা লাগাইতো। আর মানে তার ব্যবহার আর অভ্যাসটা খুব বাদ আছিল, মানে সুগল করে হরতো ওটা হরতো, মানে একজন আর একজনের দিয়ে মাইল লাগাইতো, ও জাতির টাইপের বেটি আছিল। আর মানুষের কষ্ট দিত, বিবাদ লাগাইতো, মানে মুনাফি মানে বলতে কাফির তো আসিল, মুনাফিক করতো বলতে তো বাদ আসিল। তো তাইর হালত এমন, আখেরাতো এমন হালত হইব, বা দুনিয়ায় তো হইছে, আল্লাহ করাইছেন বলতে তাই মরছে, মারা গেছে খুব বাদ অবস্থায়, তার খুব আজাবে মৃত্যুবরণ হয়েছে। তো তার গলার মাঝে যে একটা খাটর মানে লাখড়ি বাখড়ি বাঁধা খাটা নিয়ে ফালাইতো, যে ও একটা রশি বান্ধা থাকতো, ও রশির মাঝে লোকটাকে দড়িয়ে নিয়ে বাঁধা খাটা নবীজির দরজার সামনে ফালাইয়া রাখতো। সো মানে ও মানে খেজুর গাছের একটা রশি আছিল, তো ও রশি গলার মাঝে কিতা ফিন্দি গলার মাঝে নিয়ে যে রাখতো, ওটা নিয়ে তার মৃত্যুবরণ করছে এমন বাদ অবস্থাত। তো আখেরাত সময় আল্লাহ তো তাই দুজখর মাঝে নিয়ে নিক্ষেপ করবা, ওলেন বড় রশি লাগাইয়া নিয়ে টানিয়া নিয়ে ফলাইবা। তো মানে ধন সম্পদ একতা হইল গে, ধন সম্পদ বাচ্চান দুনিয়াত কার আখেরাত মানে খামে আইব, ও মানে যদি কিছু দুনিয়া আখেরাত বালা করো, তো মানে বাচ্চেন তে ওরা বালা জিনিস শিখাও, বাচ্চেন মানে ধন সম্পদ বালা খামায় করো, কি ইসলামের শত্রুতা করো না, তে আল্লাহ দুনিয়া আখেরাতর মানে শান্তি দিতা সকলরে, মানে আল্লাহ মানে জান্নাত রাখুন। আর যদি বাদ খাম করো বলতে বাচ্চেন তো বাদ শিখাও, বাদ খাম করো, ধন সম্পদ যত উপার্জন করো না এখানে, মানে দুনিয়া আখেরাতের কোনো দিন শান্তি পাইতে না। আর স্পেশালি ইসলাম যদি ইমান আনো না আমরা, তো শান্তি পাইতাম না, কি জাহান্নাম মানিয়ে নিতাম। সো আল্লাহ সকলরে আমরা সকলরে হেফাজত করুক, জাহান্নাম থাকি দুনিয়া আখেরাত ও জাহান্নাম থাকি আমরারে মাফ করিয়া দিতা, নাজাদ দিতা। তো আল্লাহুম্মা আমিন। আর আমরা ইনশাআল্লাহ আল্লাহরে সঠিকভাবে নবীজিরে সঠিক পন্থায় মানিয়ে ইমান আর নসিব আল্লাহ সকলারে মৃত্যু করতা, দুনিয়া থেকে তুলিয়ে নিতা। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।